হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত মানে পিঠা, শীত চলে এসেছে, পিঠা খাবো না এটা তো হয় না। আজকে আমি লাউ ভেঙ্গে রান্না করব আর বাপা পিঠা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে গুড় দিয়ে নারকেল দিয়ে বাপা পিঠা পছন্দ করে, তবে আমরা ছোটবেলা দেখতাম আমার মা চাচিরা এইভাবে লাউ ভেঙে রান্না করে বাপা পিঠা বানায় খেত, আমরাও খাইতাম, খুব ভালো লাগতো। আজকে আমি সেটাই করব। প্রথমে আমি লাউটা রান্না করে নিব। লাউটাকে আমি কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে একটি লাউ আছে, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। আমি লাউটাকে সাদা সাদা রেখে রান্না করব, এই জন্য বেশি হলুদ দেব না। এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা, একটু নেড়ে দিব। আমি দুটি তেলাপিয়া মাছের পিস সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এখন মাছটাকে লাউয়ের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আমার লাউ রান্না হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। আমার লাউ রান্না করা হয়ে গিয়েছে, এখন বাপা পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটা একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিব আর বাপা পিঠা বানানোর জন্য গুঁড়াটা রেডি করব। এখানে আমি ঘরে থাকা প্লাস্টিকের একটি জালি নিয়েছি গুঁড়িগুলো চেলে নেওয়ার জন্য। চালের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন বাপা পিঠাগুলো বানিয়ে নিব। আমি এখানে একটি ছোট্ট পেয়ালা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পেয়ালা দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি সাদা নেটের জালি নিয়েছি, এটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি বাবা পিঠা বানানোর জন্য একটি পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে, পানিটা পলক চলে এসেছে, এখন আমি পিঠা দিয়ে দেব। এই তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে।
আমার হাজব্যান্ড এখন লাউ দিয়ে গরম গরম বাপা পিঠা খাবে, আর হচ্ছে উনি এই পিঠাগুলো অনেক পছন্দ করে, তো উনি বাইরে থাকার কারণে আসলে এই পিঠাগুলো খাইতে পারে না, তো উনি দেশে আসছে, মেয়েকে একটু একটু করে পিঠা বানিয়ে খাওয়াবো আর আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।